আর্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত ইতিমধ্যে জেনে গেছেন অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে তিন ক্ষেত্রে নিয়োগ করা হবে আর্মি এয়ারফোর্স নেভি স্থলসেনা বায়ুসেনা এবং নৌসেনাতে এর মধ্যে আর্মি এবং এয়ারফোর্সের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং এয়ারফোর্সেতে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ সেনাতে আবেদনের ক্ষেত্রে লাস্ট ডেট করা হয়েছে পাঁচই জুলাই যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেনি আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন এই এয়ারফোর্সে এবং টুয়েলভ পাস থাকলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আর্মি এবং এয়ারফোর্স নিয়ে দুটি ডেডিকেটেড ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে সেই দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু সেই দুটি বিষয় সম্পর্কে আপনি জেনে নিতে পারেন এবং আর্মির ক্ষেত্রে কিন্তু আবেদন শুরু হয়েছে বাইরের রাজ্যগুলোতে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এবং ওয়েস্ট বেঙ্গলের যখনই আবেদন প্রক্রিয়ার নোটিফিকেশান দেওয়া হবে তখনই কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়ে দেবো তো ইতিমধ্যে নেভির তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে অর্থাৎ নৌসেনাতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর যে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দেওয়া হবে তো সেখানে কারা কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা রাখা হয়েছে সেই বিষয়টি জেনে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভারতীয় নৌসেনায় ইন্ডিয়ান নেভির তরফ থেকে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে আনমেরিড মেল অ্যান্ড ফিমেল অবিবাহিত পুরুষ এবং মহিলারাই এখানে আবেদন করতে পারবে অগ্নিবীর এস পদে এবং আরেকটি রয়েছে অগ্নিবীর এম আর পদ অগ্নিবীর এসএস আর পদে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস থাকবে এবং অগ্নিবীর এম পদে কিন্তু তারাও আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস থাকবে তো এম আর এর ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান দেয়নি যখনই দিয়ে দেবে তখনই কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়ে দেবো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি এই অগ্নিবির এসএস আর পদে কিন্তু আবেদন করতে পারবেন জেনে নিচ্ছি এই পদে আবেদনের ক্ষেত্রে কী কী যোগ্যতা রাখা হয়েছে প্রথমত জানি দিচ্ছি এখানে আঠাশশো পদ রয়েছে তার মধ্যে পাঁচশো ষাটটি পদ মহিলাদের এবং বাকি যে পদগুলো রয়েছে সেগুলো পুরুষদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষকতা যোগ্যতা টুয়েলভ পাস আপনাকে থাকতে হবে এবং টুয়েলভে আপনার ম্যাথ এবং ফিজিক্স এ দুটি সাবজেক্ট থাকতেই হবে কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এই তিনটি সাবজেক্টের মধ্যে কিন্তু যে কোনো একটি সাবজেক্ট আপনাকে থাকতেই হবে এবং যে কোনো বোর্ড থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো নম্বরের পার্সেন্টেজ বলা নেই এবং এজের ক্ষেত্রে অর্থাৎ বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে আপনাকে এই তারিখের মধ্যে কিন্তু আপনার জন্ম তারিখটা হতে হবে অর্থাৎ পয়লা নভেম্বর উনিশশো থেকে তিরিশে এপ্রিল দু হাজার পাঁচ এই তারিখের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয় তাহলেই এখানে আপনি আবেদন করতে পারবেন সাড়ে সতেরো থেকে তেইশ বছর বয়স যদি আপনার হয় তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এই যে তারিখটা রয়েছে এই তারিখটা আপনারা দেখে নেবেন এবং মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ শুধুমাত্র আনমেরিট মহিলা এবং পুরুষরাই এখানে কিন্তু আবেদন করতে পারবে টার্ম অ্যান্ড কন্ডিশন ডিউরেশন অফ সার্ভিস অর্থাৎ এখানে কিন্তু আপনাদের চার বছরের জন্য নিয়োগ করা হবে এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে এবং চার বছর পর কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট অগ্নিবিদদের পারমানেন্টভাবে নিয়োগ করা হবে এবং বাকি যে পঁচাত্তর শতাংশ থাকবে তাদেরকে কিন্তু অবসর দেওয়া হবে এবং লিভ এখানে বলা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু তিরিশটি বাৎসরিক ছুটি পাবেন এবং আপনাদের যদি কোনো ছুটির প্রয়োজন হয় এক্সট্রা তাহলে কিন্তু আপনাদের মেডিকেল রিপোর্ট দেখিয়ে কিন্তু ছুটি নিতে হবে এবং পে অ্যালোয়েন্সেস অর্থাৎ যেগুলো আপনাদের সুযোগ সুবিধা দেবে অর্থাৎ সেবানিধি কিন্তু একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে অর্থাৎ চার বছর পর কিন্তু আপনাদের এগারো পয়েন্ট সেভেন ওয়ান লাখ টাকা কিন্তু দেওয়া হবে এই সেবানিধি প্যাকেজের মাধ্যমে এবং বেতন সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথম বছর তিরিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে তার মধ্যে একুশ হাজার টাকা হাতে দেবে এবং বাকি যে ন হাজার টাকা থাকবে সেটা কিন্তু একটি ফান্ডে জমা হবে এবং গভর্নমেন্ট কিন্তু আরও ন হাজার টাকা সেই ফান্ডে জমা করবে এরকম করে চতুর্থ বছরের চল্লিশ হাজার টাকা করে আপনাদের দেওয়া হবে তার মধ্যে আঠাশ হাজার টাকা কিন্তু আপনাদের হাতে দেওয়া হবে এবং বাকি যে বারো হাজার টাকা থাকবে সেটা কিন্তু একটি ফান্ডে জমা হবে এবং গভর্নমেন্টও কিন্তু সেই বারো হাজার টাকা সেই ফান্ডে জমা করবে এরকম করে কিন্তু আপনাদের টোটাল জমা হবে পাঁচ পয়েন্ট জিরো টু লাখ টাকা করে এবং গভর্নমেন্টের যে পাঁচ পয়েন্ট জিরো টু লাখ টাকা থাকলো এই যে টাকাটা রয়েছে এটা কিন্তু সেবানীতি প্যাকেজের মাধ্যমে চার বছর পর আপনাদের দেওয়া হবে এগারো সেভেন ওয়ান লাখ টাকা এবং চাকরি চলাকালীন কিন্তু আপনাদের লাইফ ইন্স্যুরেন্স একটা দিয়ে দিচ্ছে এরপর ডেথ কম্পেনশন যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছে এরপর ডিসেবিলিটি কম্পেনশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ চাকরি চলাকালীন কিন্তু আপনারা আটচল্লিশ লক্ষ টাকার কিন্তু একটা লাইফ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন এবং এখানে বলা হয়েছে যখন আপনাদের চাকরি থাকবেন অর্থাৎ চার বছর পর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অগ্নিবিদদের কিন্তু পারমানেন্টভাবে নিয়োগ করা হবে এবং বাকি যে পঁচাত্তর শতাংশ থাকবে তাদেরকে কিন্তু অবসর দেওয়া হবে সেই সেবানিধি প্যাকেজের মাধ্যমে এবং এখানে বলা হয়েছে যে যখন আপনাদের চাকরি থাকবে না তখন কিন্তু আপনারা এক্স সার্ভিসম্যান যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এখানে বলা হয়েছে যে অগ্নিবিটস উইল বি নট বি এলিজিবেল ফর এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস এরপর মেডিকেল অ্যান্ড সিএসডি ফেসিলিটি যেটা রয়েছে সেটা শুধুমাত্র কিন্তু আপনারা চাকরি চলাকালীন কিন্তু পেয়ে যাবেন এবং বাকি সময় কিন্তু সেটা পাবেন অর্থাৎ চাকরি থেকে যখন অবসর নেবেন এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস প্রথমত আপনাদের কিন্তু নাম্বারের ভিত্তিতে প্রত্যেকটা স্টেট অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা রাজ্য অনুযায়ী কিন্তু একটা মেরিট লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অথবা তার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু বলা হয়েছে তারপরে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস কিন্তু চেক করা হবে পুরুষদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে মহিলাদের আট মিনিট স্কর্স দিতে হবে কুড়িটা পুরুষদের এবং মহিলাদের পনেরোটা এরপর পুষ আপ বারোটা কিন্তু পুরুষদের এবং মহিলাদের কিন্তু দিতে হবে না এবং সিট আপ কিন্তু মহিলাদের দিতে হবে দশটা এবং পুরুষদের কিন্তু দিতে হবে না এরপর এখানে বলা হয়েছে মেরিট লিস্ট অর্থাৎ আপনাদের কাট অফ মার্কসের উপর কিন্তু মেরিট লিস্ট পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা স্টেট অনুযায়ী এবং এখানে কিন্তু প্রথমত আপনাদের একটা রিটেন হবে এরপর কিন্তু ফিজিক্যালটা হবে তারপর কিন্তু মেডিকেল হবে তো ফিজিক্যাল এবং রিটেনটা কিন্তু একদিনও হতে পারে যখন আপনারা আবেদন করবেন তখনই কিন্তু সেই বিষয়টি আপনারা জানতে পারবেন এবং এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট মেডিকেলস মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রেগনেন্সি মহিলাদের এখানে অ্যালাউ না অথবা তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এরপর যেটা বলা হয়েছে মিনিমাম হাইট এখানে রাখা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হচ্ছে কিন্তু পুরুষদের এবং মহিলাদের একশো বাহান্ন সেন্টিমিটার ওজনের ক্ষেত্রে কিন্তু সেরকম বলা নেই আপনাদের হাইট অনুযায়ী কিন্তু সেখানে ওয়েটটা দেখা হবে ভিজুয়াল স্ট্যান্ডার্ডস অর্থাৎ চোখের দৃষ্টির কথা বলা হয়েছে উইদাউট গ্লাস অর্থাৎ আপনাদের চশমা ছাড়া কিন্তু এখানে ছয় বাই ছয় যেটা বেটার আই রয়েছে এবং যেটা খারাপ চোখের কথা বলা হয়েছে ছয় বাই নয় এবং উইথ গ্লাস দিয়ে কিন্তু বেটার আইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ছয় বাই ছয় এবং যেটা খারাপ চোখের কথা বলা হয়েছে সেটাও কিন্তু ছয় বাই ছয় এবং এখানে ট্রেনিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে নভেম্বর দু থেকে কিন্তু এখানে ট্রেনিং হবে অর্থাৎ প্রথমত আপনাদের কিন্তু রিটেন হবে এরপর ফিজিক্যাল টেস্টে যদি আপনারা পাশ করেন এরপর মেডিকেল হবে মেডিকেলেও যদি পাশ করে যান তাহলে কিন্তু নভেম্বর দু থেকে আপনাদের ট্রেনিং হবে এবং এখানে বলা হয়েছে আপনাদের কিভাবে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে পনেরোই জুলাই দু হাজার বাইশ থেকে এবং যা চলবে বাইশে জুলাই দু হাজার বাইশ অর্থাৎ আপনাদের হাতে কিন্তু শুধুমাত্র সাত দিন সময় থাকবে এই সাত দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে পনেরোই জুলাই থেকে যা শুরু হবে এবং যা চলবে কিন্তু বাইশে জুলাই দু হাজার বাইশ পর্যন্ত অর্থাৎ সাত দিন কিন্তু আপনাদের হাতে সময় থাকবে এই সাত দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে যে ফির কথাটা অর্থাৎ আপনি যদি সিএসসি সেন্টারের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনাকে ষাট টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ সিক্সটি এবং সাথে কিন্তু জিএসটি এবং যারা নিজে থেকে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু হয়তো কিন্তু চার্জেসটা কম লাগতে পারে এবং আপনাদের আমি রিকমেন্ড করব যে ভালো কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা এটাতে আবেদন করবেন এবং আবেদন করলেই কিন্তু সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং এই যে পিডিএফটি রয়েছে এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে কিন্তু এই পিডিএফটি আপনারা পেতে পারেন এবং সমস্ত বিষয়টা কিন্তু জেনে নিতে পারবেন যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে